হযরত মনসুর হাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি ইনিও একজন ছিলেন আল্লাহর পেয়ারা মাহবুব। হযরত মনসুর হাল্লাল জীবনের দুনিয়ার চিন্তা চেতনা ধারণা ভাবনা সবকিছুকে ছেড়ে দিয়ে নিজের মনের ইচ্ছা প্রকাশ পেয়েছে, আমি আমার আল্লাহকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করব, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার তামাম সবকিছুর মালিক, আমি আমার আল্লাহকে তালাশ করব। কোথায় গেলে আল্লাহ পাব, কোন পথ ধরলে আমি আল্লাহ পাব। সবকিছুকে ছেড়ে দিয়ে মনের কোণের সমস্ত প্রেম মহব্বত দুনিয়ার সবকে বিসর্জন দিয়ে হযরত মনসুর হাল্লাল চলে গেলেন একটা গভীর জঙ্গলে, একটা জঙ্গলে গিয়ে আল্লাহ পাবে একটি গাছের গোড়ায় বসেছে যে আল্লাহ আমাকে খাওয়ায় আমি তাকে ডাকবো। তো বসে 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 আল্লাহর ইবাদত করছে, সময়ের পরে সময়, সময়ের পরে সময় পার হয়, ইবাদত করতে 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 দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন, অর্থাৎ কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলিয়েছে। সেই জঙ্গলে বাঘের মুখে বসে হযরত মনসুর হাল্লাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দুটি হাত উঠিয়ে কাঁদছেন, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই হাত দুটো তুমি আমাকে দিয়েছো, পা দুটো তুমি আমাকে দিয়েছো, চোখ দুটো তুমি আমাকে দিয়েছো, জবান তুমি আমাকে দিয়েছো, গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দিয়েছো, আল্লাহ এ দেহে এই হাত অঙ্গ প্রত্যঙ্গ এর মালিক আমি মনসুর নই, এর মালিক তুমি। এই কথা আমরা কোনোদিন বলেছি? কথাটা সহজ, স্বীকার করেন কোনদিন বলেছে? এ হাতের মালিক আমি নই, আল্লাহ এ হাতের মালিক তুমি, কেবলমাত্র আমি তোমার দাস, আমি তোমার গোলাম, এছাড়া বেশি কিছু বলতে পারি না। আল্লাহ তোমার কাছে দাবি, আমি মনসুর, তুমি আমাকে দোকানে হাত দিয়েছো, এই হাত দুটো দুনিয়া আমি কোনো কাজের জন্য ব্যয় করব না, তোমার জন্য করব। এই হাত আমরা কার জন্য ব্যয় করি, আমরা কার জন্য করি? বিবেক একবার জিজ্ঞাসা করে, মনসুর বলেছিল আল্লাহ পা দুটো তুমি আমাকে দিয়েছো, যে পা স্রষ্টা আমাকে দিয়েছে এই পা দুটো দুনিয়ার কোন মানুষের জন্য ব্যবহার করব না, আল্লাহ পা দুটো ব্যবহার করব কেবলমাত্র তোমার জন্য, জবানে কথা বলা শক্তির ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, আমার জবান দুনিয়ার কোন মানুষের জন্য ব্যবহার করব না, আমার জবান তোমারই জন্য ব্যবহার করব। আরো জোরে বলে, চোখ তুমি আমাকে দুটো দিয়েছো, দুনিয়ার কোন মানুষের জন্য চোখের ব্যবহার নই, আল্লাহ চোখ দুটো তোমার জন্য ব্যবহার করব। কতগুলো একবার ভাবেন দিন, এর আভ্যন্তরীণ কোথায়, এর নিগুড় রহস্য কোথায়? হযরত মনসুর হাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতে বলতে বলেছিল, আল্লাহ আমি তোমার প্রেমে মশগুল হতে চাই, তোমার ইবাদতে পাগল হতে চাই, এটাই আমার বিশ্বাস। তুমি তোমার কোরআনে বলেছো, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তুমি তো বলেছো, নিশ্চয়ই ইমানদারের জান আর মালকে আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। আরো বড় বলে, তুমি তো ইমানদারের জানের জিম্মাদার, আল্লাহ তুমি তো ইমানদারের মালের জিম্মাদার, তুমি তোমার কোরআনে বলেছো, আল্লাহ আমি আমার হাত দুটো তোমার কাছে বিক্রি করে দিলাম, আল্লাহ আমি আমার পা দুটো তোমার কাছে বিক্রি করে দিলাম, আল্লাহ আমি আমার জবান তোমার কাছে বিক্রি করে দিলাম, আমি আমার চোখ দুটো তোমার কাছে বিক্রি করে দিলাম, আল্লাহ আমি মনসুর আমার গোটা দেহটা তোমার কাছে বিক্রি করে দিলাম, আমি মনসুর আমি আমার নই, আমি মনসুর হলাম তোমার। আর একটু জোরে বলবেন না, না পালা করে করে বলতেছেন, প্রথম তোরা বল পরে আমরা বলবো, সবাই মিলে জোর আওয়াজে বলে, আর একটু ঘুম ছেড়ে জোরে বলে, কি বলেছে? আমি মনসুর আমার নই, আমি মনসুর আল্লাহ তোমার, অর্থাৎ এই বিশ্বাস আমি মনসুর আমার ভিতরে জন্ম নিয়েছে, মনসুর যদি হাত দিয়ে কোনো কাজ
দুটো পায়ে হাঁটে, এটাই আমি মনসুর আমার বিশ্বাস, আমি মনসুর হাল্লাত, আমি হাঁটি নাই, এটা আমার আল্লাহ হেঁটেছে। টোটাল জীবনটা তোমার কাছে মিলিয়ে দিলাম, আমি আমার নই আমি তোমার, আমি আমার নই আমি, জোরে বলে আল্লাহ। এই কঠিন প্রতিজ্ঞা নিয়ে জঙ্গলের গভীরে বসে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেল, আল্লাহ আমি আমার না, যেটাই করব যেটাই বলব সব সময় বলছি আমি বলছি না, এই বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদতে বসেছেন। চোখ দুটো বন্ধ করে আল্লাহর প্রেমে পাগল, হঠাৎ করে যেন চোখে কি একটা দেখলেন, অনুভব করলেন, যেন একটা জ্যোতি, একটা আলো, একটা ফটা, সেই জ্যোতিটা দেখে এতটা মুগ্ধ হয়ে গেল মনসুর হাল্লাজ, নিজের ইবাদত একটু ভঙ্গ করে দিয়ে আলোটা আর যেন দেখতে পায় না, পাগলের মতো খুঁজছে, খুঁজতে 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 এতটাই যেন পাগল হয়ে গেল, মনসুর জবান দিয়ে বলেই ফেলেছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি হক, আমি সত্য, আমি মনসুর, আমি আবু নই আমি। বুঝেছ আমার কথা? পৃথিবীতে কেউ যদি নিজেকে খোদা বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে, তার ঈমান সম্পর্কে কি বলবো আমরা? ফেরাউন বলেছিল না ফাকালা আলা রব্বুকুম আলা, আমাদের ঈমানের জোর বেশি না ফেরাউনের ঈমানের জোর বেশি? জোরে বলে কেন আমাদের জোর কেন? ফেরাউন তো রাজা ছিল, বাদশা ছিল, মানে ফেরাউন নিজেকে খোদায় দাবি করেছিল, মনসুর হাল্লাজ বলছে আমি হক, আমি সত্য, আমি আল্লাহ। হযরত মনসুর হাল্লাজ ওই আনাল হক, আনাল হক, আনাল হক, মুখে আর কোনো ভাষা নেই, জবানে বিকল্প দ্বিতীয় আর কোনো শব্দ নাই, একটাই কথার উপরে মনসুর অটল হয়ে পাগল হয়ে গিয়েছে, গোটা বাগদাদের শহরে গলিতে গলিতে পাগলের ন্যায় ঘুরে ঘুরে বেড়ায়, জবানেই শুধু শব্দ হয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি হক, আমি গোটা বাগদাদের আলেম সমাজ অবাক, পীর সমাজ অবাক, মুনশিরের মতো মানুষ নিজেকে খোদাই দাবি করেছে, মুনসুরের মতো মানুষ নিজের ইমানকে হারিয়েছে, মুনসুরের মতো মানুষ সে নিজেই খোদার প্রেমে পাগল হতে গিয়ে কাফের হয়ে গিয়েছে। তমাম বাগদাদের আলেমেরা মনসুর হাল্লাজকে ফতোয়া দিয়েছে মনসুর কাফের, কাফের। হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহর ছেড়ে বাবা চলে গিয়েছে, মনসুরের প্রাণনাথ ঘটবে এমন একটি কঠিন সমস্যায়, এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, পাগলামো করতে করতে বাগদাদ শহর ছেড়ে দিয়েছে বটে, কিন্তু মনসুরের আর মনোযোগ নাই, জানে বাগাদে জবানে একটাই কথা, আমি হক, আমি সত্য, আমি গোলাম আল্লাহ, আনাল হক, আনাল হক, আনাল হক। বেশ কিছুদিন এলাকার বাইরে ঘোরাঘুরি করে, রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করে আর বলে আমি আল্লাহ, আমি আল্লাহ, এই কথা বলতে বলতে গে আবার দেখা গেল নিজের এলাকা লোকালয়ে মনসুর ছত্র বেসে গে পাগলের নাই ঘোরাঘুরি করে আর বলে আনাল হক, আবার বলে আনাল হক। গোটা বাগদাদে জগৎ বিখ্যাত আলেমেরা মনসুরকে দেখে চিনেই ফেলেছে, এই তো সেই মনসুর, ধরে কে এলাকা অ্যারেস্ট কর, গ্রেফতার কর। মনসুর হাল্লাজকে পাগড়াও করা হলো, জেলখানায় বন্দী করা হলো। ও মুসলমানেরা গালা, হযরত মনসুর হাল্লাজকে সবাই অ্যারেস্ট করেছে, বাবা পাগলাও করেছে গে, গোটা বাগদাদের আলেমেরা
আল্লাহ ওয়ালা ছিল যারা আল্লাহর মাহবুব বান্দা, গোটা দেশের আলেমের আগাত এক জায়গায় একত্রিত হয়ে সবাই মিলে সিদ্ধান্ত করেছে, সবাই মিলে সাব্যস্ত করেছে, মনসুর কাফের হয়ে গিয়েছে। এক বাক্যে সবাই বলেছে মনসুর যদি কাফের হয় এটা মৌখিক ভাবে বললে তো হবে না, তোমরা এটা একটা সই করে রেজুলিশন করো। একটি রেজুলিশন তৈরি করা হয়েছে মনসুরের উপর, মনসুরের উপরে মন্তব্য দেবে বাবা মনসুরগিরি নিচে গোটা আলেম সমাগত মনসুরকে কাফের বলে ফতোয়া দিয়ে তার নিজেই তো সই করে দিয়েছে। গোটা ফতোয়ার চ্যাপ্টারটা নিয়ে চলে গেল বাগদাদের মাটিতে। আল্লাহ পাকের প্যারা বান্দাগা আল্লাহ পাকের বলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছে গোটা বাগদাদের আলেমরা হযরত জুনায়েদ বাগদাদির কাছে যে বলে হুজুর এই দেখেন, এই দেখেন কি বাবা এই দেখুন মনসুরের বিষয়টা সব লিখেছে, লিখে গোটা দেশের আলেম সই করেছে। হুজুর মনসুর হাল্লাজ নিজেকে নিজেকে রব বলে স্বীকার করে জানাল হক বলেছে, আমরা সবাই মিলে কাফের বলে ফতোয়া দিয়েছি, আপনার মতামত জানতে চাই। হযরত জুনায়েদ বাগদাদি তিনিও বললেন গোটা দেশের আলেম যখন তাকে ফতোয়া দিয়েই দিয়েছে তো আমিও তোমাদের ফতোয়ায় সই করে দিলাম। সই করে দিয়েছে মানে কত মানে গোটা আলেমদের সিদ্ধান্তটা হুজুর মেনে নিয়েছে, তাকে বলে গোটা আলেমদের বাবা সিদ্ধান্ত মেনে নিয়েছে। তামাম আলেমের আগা হযরত জুনায়েদ বাগদাদি দরবারে বসেছে, এত বড় কাফের কে আল্লাহ ভোলাকে দেশে বাঁচিয়ে রাখা যাবে না, যদি তাকে বাঁচিয়ে রাখা যায় আরো কঠিন হয়তো আলাদা সিদ্ধান্ত নেবে, আরো কিছু মানুষের ইমান নষ্ট করবে, দুর্বল করে দিবে এবং চিন্তা ভাবনা নিয়ে গে আলেম সমাজ সাব্যস্ত করেছে, রাত পার করবো না, বা যদিও রাত পাথর মারা হবে তাতে যদি রাজি না হয় মনসুর খাল্লাজকে মনসুর হাল্লাজের গায়েতে তীর নিক্ষেপ করা হবে, ওতেও যদি রাজি না হয় মনসুর খাল্লাজকে ঝুলি ঝুলিয়ে দেওয়া হবে, এ তো যদি সম্ভব না হয় সর্বশেষ মনসুরের মতো মানুষকে আগুনে পুড়িয়ে ছারখার করা হবে। শাস্তি কটা কটা শাস্তি বলেছি, পাথর মারা, তীর মারা, ফাঁসি দেওয়া, আগুনে পোড়ানো, কটা হলো বলে? চারটি। হযরত মনসুর হাল্লা সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে তার প্রাণ নাশ করা হবে চারটি কঠিন শাস্তির বিনিময়ে। এদিকে দেশের আলেমেরা যখন সিদ্ধান্ত নিতে চলেছে ওদিকে মনসুর হাল্লাজ আছে কঠিন জেলখানাতে রাতের গভীর অন্ধকারে। হযরত মনসুর হাল্লাজ নিজেই সিদ্ধান্ত করেছে দেশবাসী আমাকে পাগল বলতে পারে, দেশবাসী আমাকে কাফের বলে ফতোয়া দিতে পারে, কিন্তু আমি মনসুর প্রকৃত কাফের কি না একবার আমার মালিককে আমি জিজ্ঞাসা করতে চাই। মালিককে জোরে বলে আল্লাহ, আমি আমার মালিককে জিজ্ঞাসা করব। হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি গে আল্লাহ পাকের সাকি দরবারে জেলখানার ভিতরে বাবা নামাজের সেজদায় চলে গিয়েছে, রাতে অন্ধকারে গে সেজদা হালাতে আর সেজদা থেকে মাথা ওঠায় না, আমি মনসুর তোমার গোটা দেহটা তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম, হাত তোমার কাছে বিক্রি করেছি, জবান তোমার কাছে বিক্রি করেছি, মাথা তোমার কাছে বিক্রি করেছি, আমি তোমার কাছে বিক্রি করেছি, এটাই তো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সবাই যে কথাই বলবো
বলবো, এটাই আমার দৃঢ় বিশ্বাস, এটা আমি বলি না ভাই, আমার আল্লাহ বলেছে, এটাই তো তোমাকে আমি মনসুরি বলেছিলাম, আমি আমি নই, আমি হলাম আল্লাহ তোমার, তাই তোমার প্রেমে পাগল হতে হতে নিজেই তো আমি বলেই ফেলেছি, আনাল হক আনাল হক, আমি হক আমি সত্য, এ কথা আল্লাহ আমি বলে বলেছি, যে কারণে বাগদাদের আলেমেরা দেশের আলেমেরা কাফের বলে তারা আমাকে ফতোয়া দিয়েছে, আল্লাহ আমি মনসুর তোমার সঙ্গে দরবার সেজদায় লুটিয়ে গিয়েছি, দেশবাসী কি কে আমাকে কাফের বলবে না বলবে, ওটা মনসুর এসে যায় না, আল্লাহ আমি মনসুর যখন তোমার জন্য হয়ে গিয়েছি, তোমার দরবার থেকে জানতে চাই একটা বার তুমি বলে দাও মনসুর ইমানদার না কাফের। সম্পর্ক কতটা তৈরি না করলে, গাঢ় তৈরি না করলে এরকম জিজ্ঞাসা করা যায় কথা বলে? এটা তো এটা তো হুজুর আল্লামার গ্রাম, কথা বলে হুজুর আল্লামার গ্রাম, এটা এখান থেকে বসিরহাট 14 কিলোমিটার রাস্তা, হুজুর এখান থেকে যখন বসিরহাট পড়তে যেতেন কি গালি গালি মানে কোন গালি তো করে যেতে বলেন, কোন কোন গালি ছিল হুজুরের যাওয়ার জন্য? তখন তো নাই গরুর গাড়ি ছিল, পালকি ছিল, হুজুর যখন স্কুলে যেত মাদ্রাসা যেত যেত কি শেষ, ত্যাগ স্বীকার করলে মানুষ তৈরি হওয়া যায়, তাছাড়া বলা সম্ভব নয়, তাছাড়া সম্ভব নয়, এই কষ্ট মেনে নিতে হয়। আল্লাহ পাকের সঙ্গে দরবারে হযরত মনসুর আল্লাহ গাস রহমাতুল্লাহ আলাইহি গে শেষটায় মাথা নত করে বলে চাল্লা, আমি কাফেরের ঈমানদার, আল্লাহ তোমার দরবারে জানতে চাই, সাজদার করে যখন সেজদার অবস্থা গায় চোখের বাধা পানি ধরা গায় আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে যখন বলে রব্বুল আলামিন আমার আল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে মনসুরের উপরে ইলহাম নাযিল হয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে বাবা হযরত মনসুর আল্লাহর উপরে এলাকা নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনসুরকে ডেকে ডেকে বললে গে হে আমার বান্দা মনসুর, দেশের আলেমেরা বাগদাদের আলেমেরা দেশের মানুষেরা তোমার বাহ্যিক দিকটা দিয়ে বিচার করেছে, তোমার অভ্যন্তরীণটা নিয়ে তারা ভাবে না। এই যে ছোট ছোট কথা তোমার বাহ্যিক দিকটা নিয়ে ভেবেছে, ওরা ভিতরটা নিয়ে ভাবিনি। আচ্ছা এ কথাই আমরা কেরাম বলবো বলে মনে হয়, বিষয়টা ভালোর দিকে যাবে না খারাপের দিকে? আমরা ভাববো কি যে তোমার একটা দিক ভেবেছে আর একটা দিক ভাবি ভাবি, আল্লাহ পাকের তরফ থেকে সেই জেলখানার ভিতরে হযরত মনসুর আল্লাহর উপরে গে এলাকা হয়েছে গে হে মনসুর বলে রাখো দেশের বিচক্ষণ তথা দেশের আলেমেরা তোমার বাহ্যিক দিক থেকে তোমাকে বিচার করেছে, সাধারণ বিচার করে গে তোমাকে তারা কাফের বলেছে গে, তোমাকে তারা কাফের বলে ফতোয়া দিয়েছে, তবে মনসুর মনে রাখো বাহ্যিক দিক থেকে তুমি কাফের হলো, অভ্যন্তরীণ দিকে তুমি কাফের আমি আল্লাহ বলে দিলাম, আমার কাছে তুমি একজন খাঁটি বান্দার, আরো জোরে বলে তোমার ভিতরটা ভাবিনি উপরটা ভেবেছে, মাকাল ফল দেখতে খুব ভালো উপরটা দেখে পাগল হয়েছিলাম, ভিতরটা যে কেমন ওটা ভাবি, বোঝা গেল না? আল্লাহ কি বলেছে ওদের ফতোয়াটা ঠিক বাহ্যিক দিক দিয়ে কিন্তু অভ্যন্তরীণে তুমি ইমানদার, তোমার বাহ্যিক দিক দিয়ে তারা কাফের হিসাবে সব্যস্ত করেছে রে সিদ্ধান্ত তারা নিয়েছে রে, কিন্তু রা তোদের সিদ্ধান্তের উপরে রে অটল হয়েছে, ও আমার বান্দা মনসুর মনে রাখো অবশ্যই তোমার জন্য তারা প্রস্তুতি নিয়েছে রে, ও ঠিক তোমার তোমার উপরে ইমানি পরীক্ষা শুরু হয়ে যাবে রে, ইমানি পরীক্ষা শুরু হবে, ওরা তোমার গায়ে পাথর মারবে, ওরা তোমার গায়ে তীর মারবে, ওরা তোমাকে ফাঁসি তুলি দেবে,
পড়াবে, ওরা তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করবে, ওতে ওদের মনের আশ্বাস দেখবে না মনসুর, তোমার পোড়া ছাইগুলো নিয়ে ওরা বাগদাদ শহরের তদলা নদীতে ভাসিয়ে দিবে। আল্লাহ হলেন আলিমুল গায়ব, বান্দাবাদীর মনের খবর আল্লাহ জানে না, জানে না। ঘুম লাগছে নাকি আপনার? একটু কথা বলে, ঘুম লাগছে? তাহলে একটু জিজ্ঞেস করছি, জোরে বলে না, আমার আবার কষ্ট, আবার ঘুম লাগলো। কেন, ছেলে ছেলে মানুষ তো, জ্ঞান বুদ্ধি কম, বুঝি নেই। আল্লাহ বলেছে মুনসু, চারটি শাস্তি তোমার জন্য, এই পরীক্ষা তোমাকে দিতে হবে। আল্লাহ আল্লাহর প্রেমে পাগল হয়েছি, সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করেছি। আমি আল্লাহ কি তোমাকে অসুস্থ করব না? আমি আল্লাহ কি তোমাকে বিপদে ফেলব না? বিপদের ভিতর দিয়ে আমার প্রেমে তুমি কতটা পাগল হও, বোঝা গেল না? এদিকটাও দেখো, এদিকটাও দেখবো, তারপরেই তো বুঝবো তুমি কেমন প্রেমিক। মানুষ চেনা যায় বিপদে পড়লে, বিপদে না পড়লে বলো মানুষ চেনা যায় না, এটা খুব পরিষ্কার। আজকে পৃথিবীতে আমি আপনার সাথে রাতে আমার সাথে বন্ধুত্ব করবেন সব স্বার্থের বন্ধু, এছাড়া খেলা ছিল আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মনসুর হাল্লাজকে ডেকে বলেছিল, হে মনসুর মনে রাখো, অবশ্যই তো মনে রাখো, আমি আল্লাহ তোমাকে একবার ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি যে আনার হক বলেছো, তুমি যে আমার কাছে বিক্রি করেছো, তুমি যে তোমার নই, তুমি যে আমার, এটা তুমি জানো, আমি আল্লাহ জানি, ওটা তো দেশের আরো বাকি মানুষ গোড়া জানে না। কেন তুমি আনার হক বলছো, কেন তুমি আনার হক বলছো? সকাল হলে ওরা তো তোমাকে জিজ্ঞাসা করবে, তো ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে উত্তর শিখি দিলাম, এই কথাটাই তুমি তাদেরকে বলে দেবে, বলে আল্লাহ একটা গল্প বলে দিলেন, গল্প বলে দিলেন, গল্পটা পরে বলছি। আমি আল্লাহর প্রেমে তুমি এতটা পাগল হয়েছো, তোমাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করবে, ইমানি পরীক্ষাও তোমাকে দিতে হবে তাদের কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়ে তাবাম পৃথিবীতে ইসলামের চিরন্তন ইতিহাস আমি আল্লাহ ঘটাতে চাই। ওগো তোমার দেহের পড়া ছাইগুলো ওরা যখন দস্তা নদীতে ভাসিয়ে দেবে, নদীর পানি যখন তোমার দেহের ছায় স্পর্শ করবে, ওই নদীর পানি কি তোমার প্রেমে ও উতারা হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আমি আল্লাহ বলছি কি, প্রাণ নাচের পূর্বে এই গল্পটা তোমার সাথী বা কাছের কোন একটা মানুষকে বলে বুঝিয়ে, তোমার গায়ের একটা কোন একটা পোশাক তার হাত উঠিয়ে দিয়ে এটা বলবে, তোমার পোশাকটা যেন দজলা নদীতে ফেলে দেখায়, যদি দজলা নদীতে না ফেলে গোটা বাগদাদ শহরটা একেবারেই তো পেলাবন হয়ে যাবে, তোমার দেহের পোশাকের বরকতে গজলা পানি গজলা নদীর পানিকে আমি আল্লাহ শান্ত করে দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলিমা বেহরাগার, ফজরের আজান হয়ে গিয়েছে, গোটা দেশের আলেম সমাগম এক জায়গায় হয়ে গেল, সকলে নামাজ আদায় করেছে, জেলখানা ভিতরে হযরত মনসুর হাল্লাজ আল্লাহ পাকের বাবা ফজরের নামাজ আদায় করেছে, সব কিছু পরিপূর্ণ, এদিকে পাথর রেডি আছে, তীরন্দাজার একদিকে রেডি, ফাঁসিয়ার একদিকে রেডি, আগুন জ্বালানোর জন্য কাঠটা বাগা আর একদিকে রেডি, সব অপেক্ষা করিতেছে ফজরের নামাজ বাদ হযরত মনসুর হাল্লাজকে জেলখানা থেকে বাবা বাইরে বার করা হয়েছে, জেলখানা থেকে বাইরে বার করে ফাঁসির বংশে ওটার হয়েছে, আর মন্ত্রীকে দেখে বলেছিল আর একটা বারের জন্য তুমি তোমার জবানে আনাল হক বলবে না, তোমার জন্য তীরন্দাজ অপেক্ষা করছে, তোমার জন্য মাথার উপরে ফাঁসি অপেক্ষা করিতেছে, তোমার জন্য এই পাথর গুলো অপেক্ষা করছে, এই বংশ তোমার জন্য কাটা আগুন অপেক্ষা করছে, যদি বাঁচাতে চাও আর একটা বারের জন্য বলো না যেন আনার হক। এর উপরে মনসুর ওই ফাঁসির কাস্তে দাঁড়িয়ে আবার বললেন আনার হক।
আবার বললেন আনাল হক হযরত মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গে ফাঁসির মঞ্চে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গে আনাল হক আনাল হক আনাল হক তাহার কোন প্রশ্নের জবাব উত্তর বাবা না দাগাই সুবি বলে আনাল হক আমি হক আমি সত্য আমি আল্লাহ আমি আল্লাহ এটাই ছিল মনসুর আল্লাহদের মুখের একটি মাত্র শব্দ একটাই কেবল মাত্র ছিল কথাটা সর্বশেষ দেখতে ভাগাল গোটা বাগদাদের বাড়ি থেকে নেতৃত্ব দিতেছিল ওই সময় নেতা বলে চ্যালেঞ্জারকে বাবা মনসুরের গায়ে পাথর নিক্ষেপ করো আকাশে বৃষ্টির পানির দাগায় মনসুরের গায়ে বাবা চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা হয় হুজুর কোন আওয়াজ করে না কোন কথা বলে না গা গোটা দেবতা রক্তাক্ত হয়ে যায় গায়ের বস্ত্র বলে যেন খসে খসে পড়ে যায় এমন কঠিন পরীক্ষা গা এমন কঠিন জায়গা ব্যাপার তৈরি হলো তামাম আলেমদের এত মোটা মোটা বড় বড় পাথর মেরেছে রে পাথর ভাড়া হলো মনসুর জবানে কোন শব্দ আওয়াজ বাবা করলো না গা অথচ দেখতে ভাগ গেল হযরত জুনায়েদ বাগদাদি গি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট নুড়ি কাকর পাথর যে পাথরের আঘাত একটা বাচ্চাও সহ্য করিতে পারে হক আদায় করার জন্য ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে আস্তে করে মনসুর হাল্লাদের গায়ে যেই না মেরেছে চিৎকার চেঁচামেচি করে মনসুর হাল্লাদ ঠেলে উঠেছে দেশবাসী সহ আলেম সমাজ একটু অবাক হবেন হবে না এত মোটা পাথর মারলে আমি কিচ্ছু বলবো না ছোট পাথর মারবে জ্বালা করবে ছট ছট করবো জনগণের ভিতরে একটু ভাব ভাবা প্রশ্ন তৈরি হবে কিনা জিজ্ঞাসা করা হয়েছিল এত বড় বড় মোটা এত বড় বড় মোটা মোটা পাথর মেরেছি একবার কিছু বললে না তো জুনায়েদ বাগদাদি তোমাকে ছোট ছোট পাথর মেরেছে যে পাথরটা একটা বাচ্চার পক্ষে সহ্য করা সম্ভব তার আঘাত ওই আঘাতটাই কি তোমার কাছে এত তীব্র হয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মনসুর হাল্লাস বলেছিল বাবারা মনসুর হাল্লাসকে তোমরা চেনো না চেনে জুনায়েদ কি বলেছে মনসুরকে তোমরা চেনো না চেনে জুনায়েদ বসে আটুদেরকে আমরা বলো চিনি নে চেনে কেবল মাত্র দাদা হুজুর সমীক্ষা করে নেন আমরা শুধু চিনি বলো তকদিরে আর কিচ্ছুতে নেই অস্বীকার করবে কত বলে তকদিরে পাগল নীতিতে পাগল নই আদর্শে পাগল নই সততায় পাগল নই তার কিতাবের অনুসারীতে পাগল নই হুজুর আল্লাহর কিতাব কিনে আর ঘরে তুলে রেখে দিই পড়ার লোক নেই ঠিক বলছি না ভুল বলছি আমরা সব হুজুগে মাতালার আবেগই পাগল তোমরা কেউ মনসুরকে চেনো না মনসুরকে চেনেছো না অর্থাৎ একটা অচেনা অজানা অপরিচিত মানুষ যদি আমাকে গালি দেয় ছোট মোটা কথা বলে মারে আমার কিছু মনে কষ্ট হবে না কিন্তু নিজের ছোট ভাই কি নিজের একজন রক্তের আপনজন ছোট্ট একটা কিছু বললে না ওটা বলে গায়ে বিষের মতো লাগে ঠিক না ভুল আমি কি ভুল বললাম রাস্তায় চলছেন কত লোক কত কিছু আপনার বলতেছে মুক্ত মুক্ত করে কিচ্ছু কোনো পরোয়া নেই বাড়ি এসে আপনি বড় ভাই যে ছোট ভাই আপনার একটা বাজে কথা বলে জানেন আঘাত হবে না হবে না কেন হলো কেন এর চাইতে মোটা মোটা কথা তো শুনিয়েছে নিজের রক্ত তাই বাবা অচেনা মানুষের মার মনসুরের গায়ে লাগে না জুনায়েদ বাগদাদি মনসুরকে চেনে তাই পাথর ছোট হলো ও পাথরের আঘাতটা তীব্র গতিতে এসেছে আমি কি বোঝাতে পেরেছি কথাটা আল্লাহ আল্লাহ হতে গেলে কেমন পরীক্ষা দিতে হয় কেমন পরীক্ষা দিতে হয় মনসুরকে জিজ্ঞেস করা হলো তো তুমি নিজেকে আনাল হক বলে দাবি করো কেন দাবি করো কেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাবা আল্লাহ পাকের তার বান্দাগা হযরত মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি গে গে এবার তো সেই কথা বলতে শুরু করেছে গে যে কথা দাগা হযরত মনসুরকে শিখিয়ে দিয়েছে খোদা আমার আল্লাহ
মনে আছে বলছিল যে আল্লাহ একটা গল্প শিখিয়েছে দাবি করেছিল আল্লাহ তোমার দিদার পেতে চাই, আল্লাহ তোমার দিদার পেতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহকে বারবার যখন দেখার দাবি আপনার করেছিল রব্বুল আলামিন আল্লাহ সেই নবী মুসাকে তুর উপর উঠতে বলেছিল, মুসা তুর পাহাড়ে এসো, তুর পাহাড়ে এসো, আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে, তুর পর্বত উঠেছে, যেথায় নবী মুসা দাঁড়িয়েছে ওই জায়গা থেকে একটু পাশাপাশি বা কাছে ছিল একটি বৃক্ষ, একটি গাছ। আল্লাহ পাকের কি কুদরতি লীলা, আমার আল্লাহ নবী মুসার পাশে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা যে গাছ ছিল ওই গাছের ভিতর ওই গাছের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, গাছের ভিতর থেকে শুরু হয়ে গেল শব্দ ইন্নি আনাল্লাহ। কি শব্দ হলো? ইন্নি আনাল্লাহ, আমি আল্লাহ। মুসা বলছে তোর কোন দাম নাই, মূল্য নাই, আমি আমার আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেছেন মুসা সরাসরি তুমি আমাকে দেখতে পাবে না, গাছের ভিতর জবান আমি আল্লাহ খুলে দিয়ে ওই জবান দিয়ে আমি প্রকাশ করেছি, ওটাই দেখে সাহস। এই দেশের আলেমেরা বলো ইন্নি আনাল্লাহ বলেছিল সেই গাছ, গাছ কি নিজেকে খোদাই দাবি করেছিল না আমার আল্লাহ গাছের জবান দিয়ে বলেছিল। এটা যদি বাস্তব হয় জুনায়েদ বাগদাদি জানে, দেশের হাজার হাজার আলে কেউ তোমরা জানো না, গভীর জঙ্গলে আমি মানসুর আল্লাহ আল্লাহর প্রেমে পাগল হয়েছিলাম আর আল্লাহকে দেখে বলেছিলাম আল্লাহ আমার হাত পা গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কিছুই আমার নয়, আমি মনসুর আমার নয়, আমি মনসুর হয়ে গেলাম তোমার, আমার সব কিছু তোমার জন্য বিক্রি করে দিয়েছি, আমি আমার আল্লাহকে বলেছিলাম আমি যদি পায়ে হাঁটি এ হাঁটনিটা হেঁটেছে আমার আল্লাহ মনসুর না, আমি আমার আল্লাহকে বলেছিলাম হাতে যদি কোনো কাজ করি এটা আমার আল্লাহ করেছে মনসুর না, আমি আমার আল্লাহকে বলেছিলাম আমি আমার জবানে যদি কোনো কথা বলি এটা আমার আল্লাহ বলেছে মনসুর বলে নাই, আমার টোটাল জীবনটাই আল্লাহর জন্য বিক্রি করেছি। গাছের ভিতর থেকে শব্দ হয়েছিল ইন্নি আনাল্লাহ, ওটা যদি আল্লাহ বলিয়ে নেয় মনসুর আজকের যদি বলে আনাল হক এটা মনসুর বলে না, এটা মনসুরের আল্লাহই বলেছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলে বলে বলে, ঘুম লাগতেছে আপনাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, একবার তকবীর দেন দিন, নারায় তকবীর, এত জোরে না এত জোরে বললে আবার আশপাশের লোক আবার ছুটে আসবেন, কি হচ্ছে তা ঠিক নেই, একটু আস্তে করে বলেন নারায় তকবীর, মনসুর আল্লাহর যুক্তিটা কিরাম বলে মনে হলো আপনার? দেবেন সব জায়গায় তো দেন, অর্ধেকটা দেন কম করে চলে। এ কথা বলার পরও দেখা গেল দেশের আলেমরা বলল কোনো কথা না, মনসুর পাগল হয়ে গেছে, ব্রেনে কাজ করছে না, ব্রেনে কাজ করছে না, মনসুরের গায়ে তীর মার, তীর মার। হযরত মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এতটা পাথরে আঘাত কামার পর বাবা অটল হয়ে দাঁড়িয়ে আছে, কেবার মাত্র জবানে আর দ্বিতীয় কোনো শব্দ আওয়াজ নাই, শুধুই বলে আনাল হক, আনাল হক, কানাল হক, কানাল হক, আমি সত্য, আমি হক, আমি আল্লাহ, এটাই তো বলে। অথচ দেখতে বাবা যায় এত এত দিন এত দিন মনসুরের দেখে বাবা লেগে যায়, এমন এমন দেখা গেল গোটা দেহটা তীরের আঘাতে রক্তাক্ত হয়েছে, হযরত মনসুর হাল্লাদের রক্ত তীরের আগায় বাবা আস্তে আস্তে যেন বারো হয়ে চলে যায়, গোটা দেহটা তীরের আঘাত
খেয়ে আটা চালা চালনের মতো জাগায়, এরপর মন্ত্রীর সাবান থেকে প্রকাশ পায় আল একবার ধরে বলুন সুবহান আল্লাহ। আরে দুটো পাঁচটা দশটা তীর মারলে মানুষের প্রাণ নাশ করার জন্য যথেষ্ট, চাঙ্গা করে গোটা চারিক পাথর মারলি তার জন্য যথেষ্ট, এ দুনিয়ায় থাকে না এত কিছু করছি। এরপর মনসুরের জবান বন্ধ হয় না, আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা কি? তার মানে ফেরাউন যখন লোহিত সাগরে আল্লাহ ডুবিয়ে মেরেছিল, ডুবিয়ে ওই মহাসমুদ্রে তিন কি চার আনুমানিক আল্লাহ সম্ভবত 3.5 থেকে 4 হাজার বছর আল্লাহ পানির তলে চুবিয়ে রেখে দিয়েছিল। ওর গায়ে একটা পোকাও লাগেনি, পশিও নি, কেউ ওর ঘরে আসেনি, মানে পাপ করে করে ফেরাও এত অপরাধ করেছে, দেহ করে একটা পোকাও স্পর্শ করছি মারি মারি মারি। বোঝা গেছে? আমার একজন ভালো আলেমের কাছে শোনা, সত্যমি তো আল্লাহ ভালো জানে, কি একটা প্রসঙ্গে কথা বলতে বলতে বলেছিল, বাবা একটা তদবির বলে দেবো, বলেন দিন হুজুর। তা তিনি আমাকে বলেছিল যে অনেক সময় দেখা যায় মানুষ বাড়ি গরু বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে গরুর গায়ে পোকা লাগা দেখেছো কাঁধে বা বিভিন্ন জায়গায়? হ্যাঁ হুজুর দেখি দেখি। পোকা যদি ডাক্তার কবিরা যদি না সারে ভালো করে তালাশ করবা, কি যে এলাকায় খুব শ্রেষ্ঠ ভালো ভালো সাতটা সুৎখোর জোগাড় করবা, সাতটা সুৎখোরের নাম একটা কাগজে লিখে গরুর গলায় ঝুলিয়ে দেবা, 2 ঘন্টা সময় লাগবে না, পোকা গুন পড়ে যাবে। আমার কাছে তো সুৎখোর ভালো না, ওষুধের চেয়ে তো দেন তার কাজ হচ্ছে, কেন ওষুধের চেয়ে কাজ হচ্ছে? হাজার হাজার টাকা খরচ করে গেল না, পাঁচ পয়সায় কালি, পাঁচ পয়সার কালিতে যদি যাই ভালো ভালো ভালো। আসলে তো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা তো এরকম না। মনসুরের প্রাণ নাশ হলো, হুজুর কি হবে? হযরত জুনায়েদ বাগদাদি বলছে ওর আভ্যন্তরীণটা তোমরা কেউ জানো না, আমি জানি। মনসুর হালদারের প্রাণনার বাবা ঘটবে তার পূর্বে, ইন্তেকাল হবে তার পূর্বে, আলেমদের ভিতর থেকে গোটা বাগদাদের একজন ব্যক্তিকে ডেকে বলেছেন, বাবা রাগা ও দেশের আলেমেরা, অবশ্যই তোমরা যে সিদ্ধান্তে অটল হয়েছ, আমি মনসুর খাল্লাজ আমার বাবারে আমি বুঝে গিয়েছি, আমার প্রাণ নাশ তোমরা ঘটাবা, আমাকে তোমরা মেরে দিবা, আমাকে তোমরা মেরে দিবা, আমি মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, এটাও তো তোমাদের মনের সিদ্ধান্ত। আল্লাহ পাক এটা বাবাকে জানি জানিয়েছে, তোমরা আমাকে ফাঁসিতে উঠাবা, আল্লাহ তা আমাকে জানিয়েছে, তোমরা আমাকে আমাকে তোমরা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাবা, এটাও তো জানিয়েছে আমার আল্লাহ, মনের আশা তোমাদের পূরণ হবে না, ইস্তাও আগে কাফের ছাই পড়ে থাকতে দেবে না, তাই গজরা নদীতে আমার পোড়া ছাই গুলো ভাসিয়ে দেবে, তোমরা জানো না জানো না জানো না, আমার ছাই যদি গজরা নদীতে তোমরা ভাসিয়ে দাও, আমার প্রেমে গোটা নদী উতলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তো নদীর পানি আর তো নদীতে থাকবে না, সমতলে এসে এলাকাকে একেবারেই তোমার প্লাবন ঘটিয়ে দিবে, এই কঠিন বিপদের গহ্বর থেকে যদি তোমরা বাঁচতে চাও, আমি মনসুর আমার গায়ের একটা পোশাক বাবা তোমাদের হাতে খুলে দিলাম, আমার পোশাক টাকা দশটা নদীতে ফেলে দিবে, যদি আমার আল্লাহ জায়গায় মনসুর হাল্লাদের পোশাকের বরকতে গোটা দশটা নদীর পানি শান্ত হবে। একটু মন খুলে ধরে বলে, এত কৃপণতা করছেন কেন? আমার আল্লাহর শুকর আদায় করতে জোর আওয়াজে বলে আরো জোরে। মানে সমাজ আমরা কিছু মানুষ বলি এরকম, আল্লাহ হয় টাকা দাও নাই টাকা টাকা, হ্যাঁ অন্তত আল্লাহকে ডাকি ডাকি ডাকি, আরে আল্লাহ পয়সা দেওয়ার মালিক তোমার আল্লাহ, আরে সেই স্রষ্টাকে একটু জান খুলে ডাকলে, যদি আমার আল্লাহ একবার অন্তর নিংলানো ডাকে, একবার আমাদের দিকে তার কুদরতি নজরে তাকান,
একটা প্রবাদের কথা আছে না, মানুষ দিলে কোলায় না, আল্লাহ দিলে ফুরায় না। কথাটা প্রবাদের হলো যেটা সত্য, দুনিয়ার মানুষ কোনোদিন মানুষের চাহিদা পূরণ করতে পারে না। মানুষের চাহিদা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলে, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ চাহিদা পূরণ করতে পারে না। সম্রাট শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি সেই মোগল আমলে দেশের মাটি যখন রাজিত্ব করছে, দেশের মাটি যখন রাজিত্ব করছে, দিল্লির দরবারে দিল্লির মাটিতে একজন ফকির ভিক্ষা করে করে বেড়ায়, একটানা 40 বছর ধরে ভিক্ষা করেছে, আর ফকিরদের জীবন অভাব ছাড়ায় না। বলে বিশ্বাস হয় আপনাদের? বসিরাটি ছেলে সব, মাওলানা বাগি ছেলে সব, আমিনিয়ারি ছেলে সব, পুরপুরের ছেলে সব, সব একদম আন্তর্জাতিক পর্যায়ের আধ্যাত্মিক জগতের প্রাণী আসে দেখেছেন? কারোর ঠ্যাং নেই, কারোর পানি বুঝারেন, কারোর হাত দুটো নিচেই তার ঠ্যাং দুটো উপরে, আধ্যাত্মিক জগতের প্রাণী। যাই হোক, তাদের এই দৃশ্য দেখে আমরা তাদের দিই, ওরা বলে হাজার হাজার টাকা ইনকাম করে, কত টাকা আয় করে আপনারা জানেন কি? জানি না। গত 2 বছর আগে ফুলপুর এসে সব থেকে ফিরছি, আমি গিয়েছিলাম একটা ফকিরের সঙ্গে, আমার একদম সাক্ষাৎ হয়ে গেছে, মানে চিনি, বেচারিটা হাঁটতে পারে না, একদম কি বলা যায় পঙ্গু, চার হাতে হাঁটে, পা দুটো সরু সরু সরু, ট্রেন লাইনটা পার হয়ে বলছে ভাই আমার এই ব্যাগটা ধরে ধরে ধরে, তা আমার ক্ষমতা হলো না, এক হাত দুটো করবো, দু হাত দাঁতে, ভাই ভাই কি ইয়ে তো ওদের ওই টাকা, টাকা মানে ওদের খুচরো, আদি ক টাকা হয়ে বলতে ভাই খুচরো কোনো গুণি নেই, কই নোট গুনো পকেটে রিয়েছে, আদি কত কত বলতে নোট গুনে 17,165 টাকা নোটে রিয়েছে, আর ইয়ার ব্যাগটা খুচরো টাকাটা গুনি না, কোনো বিনা পুঁজির ব্যবসা 3 দিনই আপনি ভাবতে পেরেছেন? এরপরও বল ওর অভাব কাটে না। দক্ষিণ 24 পরগনায় একটা ফকির আছে, বর্তমান 80 বিঘা জমির মালিক, এখনো বিক্রি করে, আপনি ভিখারি বলছেন? আমার গ্রামে একটা ভিখারি নেই, যদি একবার শুনে যে লোক জমি বন্ধক দেবে বলবে কলাক টাকা লাগবে, এক অত সারা বছর বিক্রি করতে আছে, ভিখারি বলছেন? চলো আমি কোন কথা বলতে, যে কথা বললাম যে বলো ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ, গায়ের জামা আমি বলেছিলাম দিল্লির ফকির, তাই না? তো একজন ফকির 40 বছর ধরে ভিক্ষা করে কিন্তু অভাব কাটে না, তার বেচারি বলছে আয় ফকির সাহেব, তোমাকে বহু জীবন ধরে দেখছি তুমি ভিক্ষা করো, আজ পর্যন্ত তোমার কবাব দূর হয় না? না বাবা, লোকে মাত্র 1 পয়সা 2 পয়সা করে দেয়, দিতে আর কি হবে? তো যে কাজ করো বলে কি বুঝে, দিল্লির শাহেনশাহ সম্রাট শাহজাহানের কাছে যাও, তার খুব গয়া ভালো, মন ভালো, দরবারে একবার যাও, শাহজাহানকে বললে যা তোমাকে দেবে না, তাতে তুমি স্বস্তি পাবে, অনেকদিন সুস্থ রাতে কাটাতে পারবে। ওর ব্রেনে লেগে গেল, দিল্লির দরবারে গিয়েছে, জিজ্ঞাসা করলো বললো সম্রাটজি দরবারে নাই, কোথায়? বুঝে জামে মসজিদে গিয়েছে দিল্লি, টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়েছে, যে দেখে সম্রাট শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি মসজিদের এক কোণে বসে বসে দুটো হাত উঁচু করে টপ টপ করে চোখের পানি ফেলছেন, সুবহানাল্লাহ বলবেন না? পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফকির দেখছে, আরে 40 বছর ধরে ভিক্ষে করেছি, মানুষের কাছে এরকম হাত পাতি পেতেছি, কত মানুষ গালি দেয়, ছোট মোটা কথা বলে, বাজে কথা বলে, ফিরিয়ে দেয়, কেউ দেয় কেউ দেয় না, কোনোদিন কাকুতি মিনতি করিনি, কোনোদিন কান্নাকাটি করিনি, আর পাওয়ার জন্যে কি কান্না? আমি তার ফকির, সাধারণত দেখতে আমার চাই তার এক বড় ফকির, আমি কোনোদিন কাঁদি রে সাধারণ, এটা আমার উপরে ফকির মনের ধারণা। এখন দীর্ঘক্ষণ দোয়া করেছে হযরত সম্রাট শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, সময় পার হয়েছে, দোয়া শেষ করেছে, ফকির সাহেব পিছনে দাঁড়িয়ে থেকে কিছু কথা না বলে ফিরে পিছে চলে যাচ্ছে, সম্রাট জি পিছন দিকে ফিরিয়ে দেখে চলে চলে, এই দাঁড়াও, যা দেশের সম্রাট যদি বলে দাঁড়াও, কারোর বাপের ক্ষমতা আছে এক পা চলবে? হ্যাঁ দাঁড়াও, দাঁড়িয়ে অটোমেটিক তখন দুটো পায়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কি খবর? হুজুর ক্ষমা করে, কি ব্যাপার হুজুর?
আমি আপনার কাছে একটু কিছু কিছু চাইতে এসেছিলাম, ভিক্ষা করতে এসেছিলাম, আমি একজন ভিখারি ফকির, কিন্তু আপনার মানসিকতা দেখে আমার নিজের মানসিকতার পরিবর্তন ঘটে গিয়েছে। কেন বাবা? হযরত সম্রাট সাজানকে ডেকে বলেছে, গো বাদশা জাগা পানা গাগা, এটাই তো আমার মানসিকতার পরিবর্তন ঘটেছে। চল্লিশটা বছর ধরে দিল্লির মাটি থেকে আমি ভিক্ষা বৃত্তি করেছি, আজ আমার অভাব কাটলো না কাটলো না, আজ ভিক্ষা করি, মানুষ ঠেলে দেয়, ফেলে দেয়, হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়, গালি দেয়, ছোট মোটা কথা বলে, এরপরও কোনোদিন তাকতে বিনতি করে নাই, কিন্তু আমার জ্ঞান চক্ষু যেন খুলে গিয়েছে। চল্লিশ বছর ধরে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা করলাম, একটা দিনের জন্য দুনিয়ার মালিকের কাছে ভিক্ষা করি না। শিক্ষা আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, জীবনে কোনদিন আমার ব্যথার কথা, দুঃখ কষ্টের কথা কোনদিন মানুষকে বলবো না গা, আমি মানুষের দ্বারস্থ হবো না, গাবো না গা, আমি কোনদিন মানুষের কাছে ভিক্ষা চাইবো না গা। ভিক্ষা যদি আমাকে করতে হয়, ভিক্ষা যদি আমাকে চাইতে হয়, চার তারাবার আপনি শাহেনশা হয়েও ভিখারি সেজেছে, আমি ফকির আজ থেকে তার দরবারে ভিখারি সেজে যাব। আর দুনিয়ার ভিখারিদের অভাব জীবনে কাটে না, এদের বিশ্বাস দুনিয়ার মানুষের সাথে খাওয়া হয় না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই, ভরসা নাই, এরা কিয়ামত পর্যন্ত ভিক্ষে করবে বিনা পয়সার ব্যবসা সারা জীবন চলবে। চলো আমি বিরোধী করি ভিখারি ভিখারি দোয়ার দোয়ার জন আছে, ব্যক্তি বিশেষ আছে, দোয়া যাবে না এমন কি নই। তো আমি আপনাকে কি বললাম, হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটু ওই টুকটুক করে ছোট মানুষ তো গল্প করে আর মাঝে মাঝে জিজ্ঞেস করি, যদি আমার কষ্ট হয় ঝটপট লাভ দিয়ে হবে, এটাও তো আবার একটু খেয়াল করতে হবে। আরে কৃষ্ণ বলবো, আবার পিছনে হুজুর অপেক্ষা করছে, পিছনে হুজুর হুজুর অপেক্ষা করছে, হুজুর আসার অপেক্ষা, এক ঘন্টা। চলো তাহলে আর দু পাঁচ মিনিট একটু আগিয়ে যাই। এ কথা যখন মনসুর হাল্লাজ বলেছে, দেশবাসী তখন ভাবছেন, সিদ্ধান্ত নিয়েছে, শুধু দেশবাসী না, দেশের বিচক্ষণ আলেম তারা, বুজুর্গ মানুষ তারা, আল্লাহওয়ালা তারা, আল্লাহর ওলি সবাই, কিন্তু সকলের সমমর্যাদা সমান নয়, বোঝা গেল না? তামাম পৃথিবীতে ঐতিহাসিক দার্শনিক পণ্ডিত যিনি ছিল তিনি হলো হযরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালির পরে এশিয়া মহাদেশের ভিতরে বসিরাতের আল্লামা বেঙ্গল আল্লামা রুহালমিনের মতো এত বড় বিচক্ষণ ব্যক্তি আলেম আল্লাহ দ্বিতীয় কাউকে আর বানাই নাই। আরো জোরে বলে, গোয়াল ধারের ঘাস গরুতে খাই না, পরের পিঠে বড্ড মিঠে, তাই না? বাড়ির কাছের মানুষ তো কেমন কেমন লাগে, আমি বছরে 60 বার করে মুর্শিদাবাদে মিলাতে যাই, মুর্শিদাবাদ মালদা কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর, ওদিকে মোটা মোটা বড় বড় হুজুর আছে, আর আমি তো তাদের কাছে একটা সাত করার যোগ্য না, আমি যাই যাই না,
আমার পা জামিতে ধরে জড়িয়ে কান্দে। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা, ছয়ঘড়ি গ্রাম, আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসার যিনি আজও হায়াতে আছেন আদর্শবান আলে, যিনি সুফার মাওলানা খলিলুর রহমান, তিনি আমাকে দাওয়াত করেছেন 70 আপ বয়স। তো আমি তার দাওয়াতে গিয়েছি। তো আমি যখন আমার বাস থেকে গাড়ি থেকে নিচে নামলাম, আমার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নিচ্ছে, আমি কোন অবস্থায় দেবো না, জোর করে নিলেন একজন যোগ্য আলে। আমি বলছি বাবু আপনি নেন না, বলছে বাবা না এটা আমাকে দাও, তুমি আমার আজকে মেহমান। তা জোর করেছে, দিতে বাধ্য হলাম, নিয়েও নিল। 70 বছরের বুড়ো মানুষ, নিচে জুতো খুলে উপরে উঠতে যাচ্ছি, বাঁ হাতে ব্যাগটা ধরে দাঁড়াতে ছেলে মানুষের জুতোটা যেই ধরেছে আমি জোর করে ছিনিয়ে নিলাম। লোকটা ঝরঝর করে কেঁদে ফেলেছে, বলছে বাবা তুমি যেটা বলতে চাচ্ছ সব আমি বুঝেছি, তারপরেও বলছি তুমি আজকে আমার মেহমান। শুধু মেহমান নই, হুজুর আল্লামার বাড়ির পাশের মানুষ, হুজুর আল্লামার এলাকার পায়ের এলাকার ধুলো তোমার পায়ে জড়িয়ে দিয়েছে। হুজুর আল্লামার মর্যাদার খাতির ভাবে এটা তোমার কিচ্ছু নয়। ইচ্ছা থাকলেও সব সময় যেতে পারি না, তোমার এমন একজন ব্যক্তিকে পেয়েছো, আমার কত মন চাই না। হুজুর আল্লামার খাস রুহানি দোয়া আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ঘন ঘন একবার হুজুর আল্লামার মাজার জিয়ারত করবেন, রাতের অন্ধকারে যাবেন, খাস করে পায়ের ধারে বসবেন, দাঁড়াবেন, হুজুর আল্লামার কাছে রুহানি দোয়া আল্লাহ যদি একবার নসিবে জুটিয়ে দেন, আমরা ওই আশা বেড়ে যাই, তকদির খুলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের নসিবে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহর ওলি খাস রুহানি দোয়া আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে যিনি কোরআন হাদিস দিয়ে মূল্যবান